নমস্কার, আমি ডক্টর শশাঙ্ক শেখর সাহা। আমি তো বেসিক্যালি কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন, 1995 থেকে কিডনি ট্রান্সপ্লান্ট করছি বেলভি উডল্যান্ডস অ্যান্ড ফোর্টিসে। রিসেন্টলি প্রতিম সেনগুপ্ত সঙ্গে তো গত 10 বছর ধরে যে আমার যোগাযোগ বেলভিউতে, কিডনি কেয়ার সোসাইটি প্রেসিডেন্ট, এক্সেলেন্ট কাজ করছে তারা। কিডনি আমাদের বডির যে এতটা ইম্পর্টেন্ট একটা অর্গ্যান, দুটো কিডনি থাকে আমাদের, এক একটা কিডনিতে 10 মিলিয়ন্স করে নেফ্রন থাকে, এবং আমাদের দেশ এখন ডায়াবেটিসের ওয়ার্ল্ড ক্যাপিটাল। ডায়াবেটিসের রোগীর সংখ্যা দিন কি দিন হু হু করে বাড়ছে, হাইপারটেনশনও তাই, নানা রকম ডায়েট, নানা রকম খাবারে ঠিকমতো ইয়ে না করা, এক্সারসাইজ না করা, সেই কারণের জন্যে কিডনি কেয়ার সোসাইটি শহরে অ্যাজ ওয়েল অ্যাজ গ্রামে তাদের অসাধারণ প্রচারের মাধ্যমে, লোকেদের মাধ্যমে যে সচেতনতাটা নিয়ে আসছে সেটা রিয়েলি সাংঘাতিক ধরনের ভালো কাজ হচ্ছে বলে আমি মনে করি। অর্থাৎ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমাদের কিডনি খারাপের আগেই যদি সেটাকে ঠিক রাখতে পারি, সেই ব্যাপারে যে কিডনি কেয়ার সোসাইটি কাজ করে চলেছে অসাধারণ। ইনফ্যাক্ট কিডনি খারাপ হওয়ার পরেও আর্লি স্টেজ অফ কিডনি খারাপে কীভাবে আমাদের থাকা উচিত, কীভাবে ডায়েট খাওয়া করা উচিত, কীভাবে এক্সারসাইজ করা উচিত, কীভাবে যোগা করা উচিত, সেই হিসাবেই তারা অনেক ভালো কাজ করছে। হ্যাঁ, এটার জন্যে তারা রিয়েলি অনেক ধন্যবাদ প্রাপ্ত। আর কিডনি যখন একেবারেই খারাপ হয়ে গেল, তখন যে RRT রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, আইদার ডায়ালিসিস, হিমোডায়ালিসিস, পেরিটোনিয়াল ডায়ালিসিস, আর না হলে কিডনি ট্রান্সপ্লান্ট মানে বৃক্ক প্রতিস্থাপন, সেটা তো আমি করি, কিন্তু তার পরবর্তী সেটা করে দিলেই তো হবে না, তার পরবর্তীকালে ঠিকঠাক ওষুধ খাওয়া, ঠিকঠাক ডায়েট, এক্সারসাইজ করা, মেডিটেশন করা, সেই ব্যাপারেও কিডনি কেয়ার সোসাইটি অ্যান্ড প্রতিম সেনগুপ্ত অসাধারণ কাজ করে চলেছে। আর্লি ডিটেকশনের জন্যে তো রুটিন একটা ইউরিন টেস্ট আর আল্ট্রাসাউন্ড, এভরি 6 মাস পরে পরে রুটিন একটা ইউরিন টেস্ট। রুটিন ইউরিন টেস্টে খুব বেশি খরচা হয়, 50-60 টাকাতে হয়ে যায়, 50-60 টাকায় হয়। আর প্রত্যেক বছর জন্মদিন উপলক্ষে একটা করে আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন সবার করা উচিত। কিডনি ডিজিজ ইজ এ সাইলেন্ট ডিজিজ। আমরা অনেক ডাক্তারকে দেখছি, আমরা অনেক ডাক্তারের ট্রান্সপ্লান্টও করছি, তারা যখন প্রথম জানতে পারছে কিডনি খারাপ, তখন অলরেডি ক্রিয়েটিনিন 7 অলরেডি গন। হ্যাঁ, সো ইটস এ সাইলেন্ট প্রসেস। ডায়াবেটিস বাট হাইপারটেনশন থাকলে আলাদা কথা, সেটা হলে তার, কিন্তু প্রচুর কিডনির রোগ আছে যেগুলো সাইলেন্টলি আসে ডায়াবেটিস এবং হাইপারটেনশন ছাড়ায়। অতএব রুটিনলি প্রত্যেক 6 মাস পরে পরে একটা করে রুটিন ইউরিন টেস্ট অ্যান্ড আল্ট্রাসাউন্ড অ্যাবডোমেন এভরিবডি শুড ডু, গ্রামে শহরে সব জায়গাতেই বলে আমি মনে করি। এবং সেটা যদি করে তাহলে কিডনির আর্লি স্টেজেই সেই ব্যাপারটা ধরা পড়ে যাবে বলে আমি মনে করি। এবং কিডনি কেয়ার সোসাইটি এটা নিয়েও প্রচার চালাচ্ছে, আমরাও সবাইকে বলছি এইভাবেই সবার কিডনির যদি কোনো রোগ আসেও সেটা যদি আর্লি ধরা পড়লে আমরা সেই ব্যাপারটাকে অনেকটাই প্রতিহত করতে পারি হিসেবে।